জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে দাম বেড়েছে সবজির বাজারে। পণ্যবাহী ট্রাকে ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বরিশালের সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার বহুমুখী সিটি মার্কেটে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আছি বরিশালের সব থেকে বড় সবজির পাইকারি বাজার বহুমুখী সিটি কাঁচা বাজারে রয়েছে। এটি বরিশাল শহরের কীর্তনখোলার ঠিক পাশেই এই বাজারটি। এটি রাজধানী ঢাকার যে কারওয়ান বাজার ঠিক তার আদলি। রাতভর এখানে বেচা কেনা চলে এবং বিশেষ করে ভোর রাতে আমরা দেখি যে বেচা কেনা একেবারে মুখর থাকে। যেটি হয়েছে গেল দুদিন পর্যন্ত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বড় ধরনের একটি প্রভাব পড়েছে এই বাজারে। প্রতিটি সবজির বাজারে প্রতিটি পণ্যের দামই অনেক বাড়তি রয়েছে। বিক্রেতারা বলছেন গেল দুদিন পর্যন্ত তাদের বেচা কেনাও কম হচ্ছে, কেননা এখান থেকে পাইকারি, এই বাজারটি মূলত পাইকারি বাজার, এখান থেকে খুচরা বিক্রেতারা এসে কিনে নিয়ে যান, কিংবা শহরের ভিতরে যে 6 থেকে 8টি বাজার রয়েছে সেই বাজারের বিক্রেতারাও এই পাইকারি বাজার থেকে এসে এখান থেকে সবজি কিনে নিয়ে যায়। কিন্তু যারা বিক্রেতা, খুচরা বাজারের বিক্রেতা বা ক্রেতাদের কাছে যারা সরাসরি বিক্রি করে এই সবজিগুলো, তারা বলছেন, যে আমাদের সাথে কিছুক্ষণ আগেও কথা হয়েছে, তারা বলছেন গেল দুদিন পর্যন্ত প্রত্যেকটি সবজির দাম অনেক বাড়তি দামে তারা যেহেতু এখান থেকে কিনছেন, কিন্তু এখান থেকে যেহেতু এখান থেকে তারা বেশি দামে কিনে নিতে হচ্ছে, সাধারণ ক্রেতাদের কাছেও তারা বেশি দামে বিক্রি করছে। আমরা দু একজনের সাথে একটু কথা বলি, যারা এখানে বিক্রি করেন তাদের সাথে একটু কথা বলি। যে আপনি কিছু কথা বলছিলেন যে দাম এখন কীরকম, গত দুদিন পর্যন্ত কেন দাম বাড়তি? ভাইয়াই, তেলের দাম বাড়ার পর কাঁচামালের দাম অনেক বেড়ে গেছে, ঠিক আছে। মানুষের বেচা কিনে করতে খুব কষ্ট হচ্ছে। সো আগে 5,000 টাকা ছিল ভাড়া বরগুনা দিয়ে এইখানে, এখন 7,000-8,000 টাকাও পারছে না বেড়ারা, ঠিক আছে। এখন কীভাবে মনে করেন এরকমের ব্যবসা করা যায় না? এত দাম বাড়লে মালের কীভাবে মানুষ চলাফেরা করবে? কত টাকা বেড়েছে? এর আগে ছিল কত ছিল, এখন আপনি যেগুলো বিক্রি করছেন এই দামগুলো কত টাকা করে বেড়ে? গত সপ্তাহে শসা ছিল 20 টাকা, এখন শসা বেচতেছি 30 টাকা, পাই 30 টাকা ভাইয়ে। অন্যান্য সবজির ক্ষেত্রে? সব সবজিরই দাম বেশি। কেন বেড়েছে হঠাৎ করে? বাড়ছে ভাইয়া, গাড়ি তেলের দাম বাড়ছে, এর জন্য মনে করেন মালের দামও বাড়িয়ে গেছে। ধন্যবাদ। আমরা একজন বিক্রেতার কথা শুনছিলাম, ঠিক এমনটাই যেটি হয়েছে যে জ্বালানি তেলের যেহেতু দাম বেড়েছে গেল 6ই আগস্ট মধ্যরাতের পর থেকে, 6ই আগস্ট মধ্যরাতের পর থেকে জ্বালানি তেলের দাম বাড়ার একটি বড় ধরনের প্রভাব পড়েছে। এখানকার বিক্রেতারা বলছেন যে সমস্ত ট্রাকে করে এই সবজিগুলো নিয়ে আসা হতো, কিংবা আপনি জানেন যে বরিশাল যেহেতু নদী বেষ্টিত এখানে প্রচুর সবজি আসে আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আসে, বিভিন্ন জেলা থেকে আসে, নৌপথে আসে অর্থাৎ ট্রলারে আসে, বা একতলা যে লঞ্চ সেই সমস্ত লঞ্চে আসে। সেই লঞ্চে পেট্রোল কিংবা অকটেন চালিত যে ট্রলারগুলো রয়েছে সেই সমস্ত ট্রলারে আর যে কস্টিং আছে সেগুলো অনেক বেড়ে গিয়েছে এই গেল দুদিন পর্যন্ত। তারই প্রভাব পড়ছে এই সবজির বাজারে, শুধুমাত্র সবজির বাজারে নয়, এই বাজারটিতে নয়, আশপাশে যে বাজারগুলো রয়েছে প্রত্যেকটি বাজারেই, বরিশাল শহরের ভিতরে যে বাজারগুলো রয়েছে প্রত্যেকটি বাজারেরই সবজিগুলো নেওয়া হয় মূলত এই বহুমুখী সিটি কাঁচা বাজার থেকে, এবং এগুলো শহর থেকে ছাপিয়ে আশপাশের বিভিন্ন জেলা শহরেও যায়। আমি যদি ছোট্ট করে একটু বলি যে আজকে গেল দুদিনের থেকে রেখা, যে রেখা 20 টাকা থেকে 20 টাকা বিক্রি হতো, সে রেখা এখানে বিক্রি হচ্ছে 35 টাকা। বটবটি 30 টাকা বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা। পটল বিক্রি হতো আগে 15 টাকা, গত দুদিনের এক লাফে বেড়েছে সেটি 25 টাকা। করলা বেড়েছে কেজিতে 10 টাকা করে, পেঁপে 7 টাকা ছিল সেটি বিক্রি হচ্ছে 15 টাকায়, লাউ পিস প্রতি বিক্রি হতো 20 থেকে 25 টাকা সেটি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা, ঝিঙ্গা 20 টাকা বিক্রি হতো সেটি বিক্রি হচ্ছে আজকে 35 থেকে 40 টাকা, শসা বিক্রি হচ্ছে ছিল 20 টাকা এখন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা। অর্থাৎ আমি যে সবজিগুলোর নাম বললাম প্রত্যেকটি সবজিরই কিন্তু দাম অনেক বাড়তি, অর্থাৎ কেজি প্রতি 15 থেকে 20 টাকা বা 30 টাকা গড়ে বেড়েছে। এবং এখানকার বিক্রেতারা বলছেন যে তারা কিছুটা মন্দাভাব অনুভব করছেন, কেননা যে দাম ছিল সেই দাম এখন বেড়ে গিয়েছে। আমরা আরও দু একজনের সাথে একটু কথা বলি যারা এখানে বিক্রি করছেন। আপনি সকাল থেকে এখানে বেচা বিক্রি বেশ ব্যস্ততাই আপনার দেখতে পাচ্ছি, যে আপনার কাছে জানতে চাচ্ছি যে গেল দুদিন আগে আপনার যে সবজিগুলো ছিল কত দাম ছিল, এখন কত দামে রয়েছে, এবং বেচা কেনা আপনাদের কীরকম? আগের চেয়ে একটু বৃদ্ধি হয়েছে, আগে বেশি মনে করেন পটল 20 টাকা, 25 টাকা, 28 টাকা এইভাবে।
আর বেচা কিনে আগের চেয়ে ভালো হয়েছে, আগের চেয়ে বাড়ছে। কিরকম বেড়েছে? ওই মনে করেন যে 5 কেজিনে তো 10 কেজিনে তো মালের টান বাইরে গেছে, মাল কম, মাল আসতে বেড়েছে নাকি মাল বেড়েছে? মাল কমেছে, মানে তৈলের দাম বাড়ার গতিকে মাল আসতে কম। এই তেলের যেহেতু দাম বেড়েছে সেই জন্য মাল আপনার কম আছে? কম আছে, কম আছে। অনেকে মাল দেয় না, অনেকে মনে করেন দিয়ে পোষায় না, এই জন্য দিতে পারতে আসে না। অনেক জায়গায় আবার ডুব বেড়েছে পানিতে, এই লেগে আসতে পারে না পানির ব্যাগে। অনেক জায়গায় লাগাইছে পানিতে ডুববে গেছে এই ফসলি জমি। ধন্যবাদ। আমরা একেবারেই সাধারণ যারা বিক্রেতা তাদের সাদামাটা কথাই শুনছিলাম, যে তারা বলছিলেন যে কীরকম প্রভাব পড়েছে প্রত্যেকটি সবজির ক্ষেত্রে, এবং তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যে তাদের এখানকার যারা আড়তদার তাদের সাথে কথা হয়েছিল, তারা বলছেন যে খুব দ্রুতই এই যে বাজারে যে তেলের নিয়ে যে একটি অস্থিরতা তৈরি হয়েছে, তেলের দাম যদি কমে সেই ক্ষেত্রে সবজির দামও কমে আসবে। তারা প্রত্যাশায় রয়েছেন কখন এই তেলের দাম, জ্বালানি তেলের দাম কমবে এবং তার পরপরই হয়তোবা সবজির দামও তারা কমাতে পারবে। বরিশাল এই অঞ্চলের সব থেকে বড় যে সবজির পাইকারি বাজার, সব সেখান থেকে আমার কাছে এই সাত সকালে এতটুকুই খবর ছিল। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বরিশাল থেকে।